গুণোৎসব অনুষ্ঠিত করার একটা মূল কারণ আমার শিক্ষার অধিকার আইনৰ অধীনত এতিয়া আমার প্রাথমিক পর্যায়ত পরীক্ষা পাস ফেলটো নহয়, গতি পাস ফেল নোহার কারণে অভিভাবকেও গুরুত্ব নিদিয়ে, ছাত্র ছাত্রীও গুরুত্ব নিদিয়ে, শিক্ষক শিক্ষয়িত্রীও গুরুত্ব নিদিয়ে যে অটোমেটিক পাসটো হবই। সেইকাৰণে গুণোৎসব অনুষ্ঠিত করা হয়েছে যাতে এটা পরীক্ষা অনুষ্ঠিত করে তেওঁলোকের লার্নিং আউটকামটো এসেস করিব পৰা যায়, তার লগত আন্তঃগাঁথনি বা আনুষঙ্গিক অন্যান্য কথাবিলাক থাকে। আমি সরকারে এবার সিদ্ধান্ত করেছো যে পঞ্চম শ্রেণী আর অষ্টম শ্রেণীত পাস ফেলর বছরিকা পরীক্ষা অনুষ্ঠিত হব, তো সেইটো ফাইভ আর ক্লাস এইটত হব। ইন এডিশন গুণোৎসব অনুষ্ঠিত হব, গুণোৎসব গোটেই রাজ্যজুড়ি অনুষ্ঠিত হয়েছে, সুকলমে অনুষ্ঠিত হয়েছে। গুণোৎসব অনুষ্ঠিত করার একটা মূল কারণ আমার শিক্ষার অধিকার আইনের অধীনত এতিয়া আমার প্রাথমিক পর্যায়ত পরীক্ষা পাস ফেলটো নহয়, গতি পাস ফেল নোহার কারণে অভিভাবকেও গুরুত্ব নিদিয়ে, ছাত্র ছাত্রীও গুরুত্ব নিদিয়ে, শিক্ষক শিক্ষয়িত্রীও গুরুত্ব নিদিয়ে যে অটোমেটিক পাসটো হবই। সেইকাৰণে গুণোৎসব অনুষ্ঠিত করা হয়েছে যাতে একটা পরীক্ষা অনুষ্ঠিত করে তেওঁলোকের লার্নিং আউটকামটো এসেস করিব পৰা যায়, তার লগত আন্তঃগাঁথনি বা আনুষঙ্গিক অন্যান্য কথাবিলাক থাকে। আমি সরকারে এবার সিদ্ধান্ত করেছো যে পঞ্চম শ্রেণী আর অষ্টম শ্রেণীত পাস ফেলর বছরিকা পরীক্ষা অনুষ্ঠিত হব, তো সেইটো ফাইভ আর ক্লাস এইটত হব। ইন এডিশন গুণোৎসব অনুষ্ঠিত হব, গুণোৎসব গোটেই রাজ্যজুড়ি অনুষ্ঠিত হয়েছে, সুকলমে অনুষ্ঠিত হয়েছে।